সাবস্ক্রাইব করুন বাঙালির আন্ডার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আজ আমি বেগুনি বানাবো, তার জন্য আমি একটা বেগুনকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে বেগুনটা যেন ঠিক এইরকম পাতলা যেন হয়, মোটা হলে কিন্তু হবে না। এবার এতে আমি সামান্য নুন মাখিয়ে নেব, খুবই সামান্য। বেগুনে ভালো করে আমার নুন মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটু সাইড করে দিলাম। দিয়ে একটা বড় বোল নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দেব বেসন এক বাটি। বেসনটা আমি একটু চেলে নেব, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, নুন স্বাদ মতন 1/4 টিস্পুন, বেকিং পাউডার আর চালের গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন। সব উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, এবার একসাথে আমি একটু চেলে নেব। বেসনটা আমি চেলে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব, একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একেবারে কিন্তু জল দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার ভয় থাকতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো। বেসনটা আমার গোলা হয়ে গেছে, এবার আমি এইভাবে ফেটাতে থাকবো 5 থেকে 7 মিনিট। খুব ভালো করে বেসনটাকে কিন্তু ফেটাতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম থাকবে, এর থেকে পাতলা বা এর থেকে মোটা হলে কিন্তু চলবে না, ঠিক এইরকম হতে হবে ব্যাটারের ঘনত্ব। এবার আমি বেগুনিগুলো ভাজবো। তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দেব, খুব ভালো করে এইভাবে বেসনের মধ্যে আমি এটাকে মাখিয়ে নেব, দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে লাল করে দুটো সাইড আমি ভেজে নেব। বেগনিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। সেম প্রসেসে আমি বাকিগুলোও এইভাবে ভেজে নেব। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার সবকটাই বেগুনি ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করে নেবো।